যে মেয়ে ছেলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়ে সময় কাটিয়েছে 5 বছর, তারপরে আকদের অনুষ্ঠান না, তারপরে হলো গায়ে হলুদের অনুষ্ঠান, তাই না? এই সব সংস্কৃতি আসছে বেহায়া এই বিধর্মীদের থেকে, এই সংস্কৃতিগুলো চলে আসছে। আমি বলছি না, এমনি বলে দিচ্ছি একটা, মানে আমার বক্তব্য শুনে তারা সবাই মনে করবে যে কেমনে জানলো। আমি কোনোভাবে জেনে নিয়েছি, একটা বিয়ে হলো, সেই বিয়েতে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যারা গায়ে হলুদের অনুষ্ঠানটা সাজিয়েছে তাদের বিল দেওয়া হয়েছে 5 কোটি টাকা। কত সাজানোর বিল, আর সাজাতে যে টাকা পয়সা লাগছে, গায়ে হলুদের অনুষ্ঠানটা সাজাতে টাকা পয়সা লাগছে, সেটা সাজানোর সরঞ্জামের দাম লাগছে 15 কোটি টাকা। এগুলো আপনাদের কাছে বোকা মনে হবে, কিন্তু বাস্তব কথা, টাটকা আজকে আমার শোনা এই তথ্যগুলো। আর মোহর, মোহর মোহর ধরা হয়েছে 30 কোটি টাকা। এরা কি মানুষ না জানো? কতদিন আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, কতদিন আগে পায়ের একজোড়া স্যান্ডেল কিনেছে 50 লক্ষ টাকা, 3টা না 4টা ঘড়ি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘড়ির দাম 3 কোটি 2.5 কোটি টাকা করে। পয়সাবাদ, চারানাবাদ, আটানাবাদ, তারপর কি বারনা নাকি বাদ, 1 টাকা বাদ, 100 টাকাও বাদ, তারপরে কি 2 টাকাও বাদ, 5 টাকার নাই, কত করে টাকার মধ্যে হিসাবই নাই। সব কিসের উপরে? ফজিলত যেমন কোটির বাহিরে নাই, ফজিলত কি একবার সুবহানাল্লাহ বলে 50 কোটি, নামাজ জামাতের সাথে পড়লে 3,35,54,432 কোটি, কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় আবার যদি পড়েও নাই তার শাস্তি 2,88,00,000 বছর। এই ভুয়া ফজিলত যেমন কোটির বাহিরে নাই, কিন্তু এই খাটাসদের বিয়েরও হিসাব কোটির বাহিরে। আবার ঠিক বলছে, আরে ভাই ঠিক তো বলেই তো বলছি আমি। আপনারা আশ্চর্য হবেন, আমিও ভাবতে পারিনি। আগে শুনছিলাম এক বিয়ে পড়াইছে আমাকে দিয়ে, তো বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটা সাজাইছে 10 লাখ টাকা দিয়ে, কিন্তু আজকে শুনলাম কি 15 কোটি, আর কামারকে দিয়েছে কয় কোটি? 5 কোটি। কামার বুঝতেন তো যে সাজাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এদের প্রেম চলছিল 5 বছর যাবৎ, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, সম্পর্কটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? অবৈধ, তাই না? এর বাচ্চা চলে আসছে কিনা তা কে জানে? এটা কেউ জানে? জানে না। অনুষ্ঠানটা চলমান থাকবে, প্রায় 15-16টা অনুষ্ঠান হয় বিয়ে উপলক্ষে, লা ইলাহা ইল্লাল্লাহ। এদের পেট থেকে যে সন্তান হবে তার কি, সব অনুষ্ঠানে যতটা অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে বউকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, সবাই দেখে, বুয়ার একার না, সবার বউ সব ফ্রি করে দিছে। এই ছেলে তোমার লজ্জা লাগে না? বিয়ে করেনি কে কে কেন? অনেকে তো আছে, তাই না? হাত তুলেন না, এখানে অনেকে আছে, মানে আপনাকে জামাই বানাতে পারে, হাত তুলেন না। আমি বলিনি তো, অনেকে তো আছে বিয়ে করেননি, লজ্জা সরম যেন থাকে। বিয়ে করলে বউ তোমার, সমস্ত মানুষের জন্য ফ্রি করে দিলে কেন? আমি বলি তোমার বিয়ের সময় গায়ে যদি হলুদ মাখায় তোমার খালাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোন, চাচাতো বোন বুঝবা এরা সব নষ্ট, নিঃসন্দেহে নষ্ট, তুমি নষ্ট। আবার ঠিক বলতেছে, আরে ভাই ঠিক বলেই তো বলছি যে
আমি ভুল বলছি কি? এই বাজারটা মিথ্যুক বক্তারা গ্রহণ করেছে, দখল করেছে। এটা রাজনীতির মাঠ নাকি? এটা যদি গালে হাত দেয় তোমার গার্লফ্রেন্ড, বুঝতেই পারতেছ তুমি অপবিত্র, ও অপবিত্র, তুমি অপবিত্র, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার বাচ্চা কাচ্চা যেগুলো হবে, যে বউটাকে দেখাইছে সারা পৃথিবীর মানুষকে, ছবি তুলেছে, এই করেছে, সেই করেছে, সব পুরুষ যারা দেখেছে তোমার বউকে, ও সারাদিন ভাববে মেয়েটা এত সুন্দরী কোথায় পেল, বলো তো এটা জেনা কিনা? এটা জেনা না? এই 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 মহিলার পেট থেকে ভালোবাসা হবে কোনোদিন? তোবা তোবা, এখান থেকে তো শুরু, এখান থেকে শুরু বাচ্চা। এই জন্য বলছে আগামী 10 বছরে গোটা দেশটা সব অবৈধ সন্তান ভর্তি হয়ে যাবে। আবার ঠিক বলতেছি? আচ্ছা বলেন, আপনার পারা যাবে না এটা? আপনাদের সাথে পারা যাবে না? প্রথম চয়েস করবেন, ওটা বলি আরেকটু ঘাটাঘাটি করে নি, তারপরে আলোচনা করি। এইটা একটা দিক। তাহলে আপনারই মেয়ে, আপনারই ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে অবস্থা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? প্রথম দরকার বাংলাদেশের যে উলঙ্গ মহিলা, নোংরা যে মহিলাগুলি সমাজকে নষ্ট করছে, ছাত্র ছাত্রীকে নষ্ট করছে, যুবক যুবতীকে নষ্ট করছে, তরুণ তরুণকে নষ্ট করছে, যারা এদের বিচার হওয়া উচিত আগে। মানে এমন অবস্থা হয়েছে এই ন্যাংটারা, এই উলঙ্গরা এখন করোনা ভাইরাসের চেয়ে ওমিক্রনের চেয়ে সবচেয়ে বেশি ভয়াবহ ভাইরাস হয়ে গেছে। এতই খারাপের খারাপেরা, আমার চোখের সামনে পড়লেই তো আমি বলি আল্লাহ তোর উপর গজব নাজিল করে না কেন? তোমার আজকে কণ্ঠ ভালো আছে, চেহারা ভালো আছে, চামড়া বিক্রি করে যুব সমাজকে তুমি নষ্ট করছো, তোমার উপরে আল্লাহর গজব, তোমার উপরে আল্লাহর গজব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই ভাষা কিভাবে বলবেন? দিনদার মানুষকে, পরহেজগার মানুষের চলাফেরায় সমস্যা করছে না, এই জন্য শেষ বেলায় এরা ভিক্ষা করে খায়, জানেন? একজন আমি বক্তব্য দিয়েছে, একজন ভিডিও পাঠাইছে, ভিডিও দেখে আপনারা ভালো করে বলবেন। একজন খুব নাম করা বাংলাদেশের, নাকি নাম করা বেহায়া বাংলাদেশের, জিজ্ঞেস করছে আর একজনকে, আচ্ছা আপনারা এত টাকা কামান এক রাত্রিতে, অনেক শুনলাম যে বিয়ের মজলিস গরম করার জন্য, গায়ে হলুদের অনুষ্ঠান গরম করার জন্য ইন্ডিয়ার অপবিত্র সব মহিলাদেরকে নিয়ে আসা হয়, যার এক রাতের ভিজিট 3 কোটি 4 কোটি টাকা। বিয়ে মানে বিয়েটার উদ্বোধন হচ্ছে কি দ্বারা? বেহায়াপনা দ্বারা, লুচ্চামি দ্বারা। তৌবা তৌবা, নাউজুবিল্লাহ, ভাবতে পারেন এদের পেটে ভালো সন্তান আসবে? তৌবা তৌবা, আমি বলবো কি করে? ও বলছে যে আপনারা এত টাকা এক রাত্রে নেন, শেষ বয়সে আপনারা একেবারে অসহায় হয়ে যান কেন, পথে নেমে যান কেন? একজন আর একজনের প্রশ্ন করছে, কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কথার সাথে মিলল, ওরা নিজেরাই প্রশ্ন করছে একজন অপরজনকে, যে শেষ বেলায় আপনাদের কাফনের কাপড় কিনে টাকা থাকে না কেন, মানুষকে তো ভিক্ষা করতে হয় কেন? খুব নাম করা একজন, তাকে প্রশ্ন করাতে সে উত্তর দিচ্ছে, আসলে এই সমস্ত টাকা পয়সা থাকে না। একজন আমার পরিচিত মানুষ বলছেন যে দেখেন কি অবস্থা পৃথিবীর, এখন যে একটা মহিলা ফোন দিয়েছে, কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল, রাত্রে 5 লাখ টাকা, এক রাতে 5 লাখ টাকা ইনকাম করে এক শিল্পী, আর এখন বাড়ি ভাড়া দেওয়ার কি নাই, টাকা নাই, অসহায় বলেই ফোনটা দিয়েছে, অসহায় বলেই ফোনটা দিয়েছে। কারণ এই মহিলা কখনো মানুষের কাছে বাড়ি ভাড়া চাওয়ার জন্য ফোন দিবে না, তো তাদের কাছে টাকা আছে তাদেরকে ফোন দিবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু কথা কি বেরিয়ে আসলো? এই গজবে পড়ে কেন এরা? গজবে পড়ার কারণ হলো এই নেক বান্দাদের বদদোয়া,
শেষ জীবনে মানে এই কুড়িয়ে কুড়িয়ে খেয়ে জীবনটাকে ধ্বংস করে দেয়, কেউ দেখতেও যায় না ওকে, এটা তো অভিশাপ। তাই বলে এদেরকে কন্ট্রোল করতে হবে। তোমরা তোমাদের রূপ বিক্রি করো কয় বছর, তুমি বুড়ি হয়ে যাবে, তোমার তখন রূপ থাকবে না, কেউ দেখতেও যাবে না, তুমি এখনই সাবধান হও। সারা দেশের মুমিন বান্দাদের বদদোয়া অত সহজ না।